ছাত্রদেরকে স্বাগত। এবার ভ্যাকসিন দেওয়া শুরু হলো কলেজে। কলেজের ছাত্রছাত্রীদের সুবিধার্থে শুরু হলো কলেজে স্বাস্থ্যকর্মীরা গিয়ে ভ্যাকসিন দিয়ে আসা। সেই মতো আজ সকালে শুরু হয় নওদা থানার আমতলা যতীন্দ্র রাজেন্দ্র মহাবিদ্যালয়ে ভ্যাকসিন দেওয়া। আজ প্রায় 400 জন ছাত্রছাত্রীকে ভ্যাকসিন দেওয়া হবে বলে জানালেন আমতলা গ্রামীণ স্বাস্থ্যকেন্দ্রের স্বাস্থ্যকর্মী সুদীপ্তা মণ্ডল। রাজেন্দ্র মহেন্দ্র কলেজে আজ ভ্যাকসিন হলো আমাদের। তো ভ্যাকসিন এখানে দিয়ে অনেকটাই সুবিধা হয়েছে, অন্য কোথাও যেতে হয়নি। অনেকের ভিড়ের হাত থেকে রক্ষা পেতে হ্যাঁ তাড়াতাড়ি হয়ে গেল। হ্যাঁ, আপনি কোন ক্লাসে পড়েন? এই ফার্স্ট ইয়ার। ফার্স্ট ইয়ার। তো ভ্যাকসিন নেওয়ার সময় কি ভয় লাগছিল? না না, নেওয়ার পর এখন কেমন লাগছে? ঠিকই আছে, ভালো লাগছে। হ্যাঁ, এটা প্রথম ডোজ আপনার? হ্যাঁ হ্যাঁ। কি নাম? অনুশ্রী হালদার। বাড়ি? শ্রীপুর। আমতলা আমাদের কলেজ, আমতলা রাজেন্দ্র মহাবিদ্যালয় কলেজে ভ্যাকসিন হলো আমাদের। খুব ভালো হলো, শুধু ছাত্রদের জন্য ভ্যাকসিন আবেদন করা হচ্ছে, দেখে খুব ভালো হলো। ভ্যাকসিনটা নিলাম। ভ্যাকসিন নেওয়ার সময় কি ভয় লাগছিল? না না, কিছু ভয় না, কেনে কিছু মনে হয়নি। খুব ভ্যাকসিন নেওয়ার পর কি মনে হচ্ছে? কিছু কিছুই মনে হচ্ছে না, সেরকম ভ্যাকসিন নিলাম, ভালোই লাগলো। আপনার নাম? শোয়েব আক্তার। আজকে আমতলা কলেজে কলেজ স্টুডেন্টদের জন্য ভ্যাকসিনেশন হচ্ছে। কুপনটা কলেজের প্রিন্সিপালকে বলে ওখান থেকেই ম্যানেজ হয়েছে। স্টুডেন্টরা সকলে এসছে। জাস্ট আমাদের কিছুক্ষণ হলো প্রোগ্রাম শুরু হয়েছে, ভালোভাবেই চলছে মোটামুটি। আজকে টার্গেট আছে 400 টার্গেট আছে। আমার নাম সুদীপ্তা মণ্ডল, আমতলা আরএইচ সাব সেন্টার। আজকে এখানে ভ্যাকসিন দিচ্ছিল আমতলা যতীন্দ্র মহাবিদ্যালয়ে। আজকে ভ্যাকসিন হচ্ছিল, আমরা এখানে এসে ভ্যাকসিন নিলাম, এখন বাড়ি যাচ্ছে। কাদের ভ্যাকসিন হচ্ছে? আজ ফার্স্ট সেমিস্টারে যারা ভর্তি হয়েছে আজকে ফার্স্ট ডোজ। শুধু এই কলেজের ছাত্রছাত্রী? হ্যাঁ হ্যাঁ। তো এই যে ফাঁকাতে তাড়াতাড়ি ভ্যাকসিন হয়ে গেল, কেমন লাগছে আপনার? ভালো লাগছে। আপনার নাম? আমার নাম জেসমিনা খাতুন। বাড়ি? বাড়ি মামুদপুর। একটু তো ভয় লাগবে। নেওয়ার পর কি মনে হচ্ছে? তারপর আর ভয় লাগছিল না, এখন ভালো লাগছে। হ্যাঁ, ধন্যবাদ। আমতলা কলেজ, এখানে আজকে আমাদের প্রিন্সিপাল ভ্যাকসিন দেওয়ার ব্যবস্থা করেছিল এবং আমাদের এটা ভ্যাকসিন দেওয়ার কারণে সবাই খুবই ভালো হয়েছে এবং কলেজটা তাড়াতাড়ি খুলবে, এটাই আশা করছি। হ্যাঁ, নিয়ে নিলাম, ভালো লাগলো, খুব ভালো লাগলো। না, ভয় লাগার কোনো কারণ নেই, কেননা ইঞ্জেকশন তো কোনো ভয়ের কারণ নেই। রাহুল শেখ, ভবানীপুর। যত্ন সহকারে সমস্ত অপারেশন করা হয়, এমার্জেন্সি সিজারে সুব্যবস্থা আছে। এছাড়াও এক্স-রে, ইসিজি, প্যাথোলজি, মেডিসিন, স্মার্ট কার্ড, স্বাস্থ্য সাথী কার্ডে বিনা পয়সায় অপারেশন করা হয়। বিশেষ দ্রষ্টব্য দিবারাত্রি পরিষেবা দেওয়া হয়। নবরূপে নতুন সাজে, নিত্য নতুন ডিজাইনের বিপুল জুতোর সম্ভার নিয়ে পথ চলা শুরু শেফালি শু হাউস। শেফালি শু হাউস, আমতলা হসপিটাল রোড, নওদা মুর্শিদাবাদ। এখানে পাইকারি এবং খুচরো জুতো বিক্রয় করা হয়। মোবাইল 9775066031।